হুকুম করুন মালকিন, আমরা আপনার হুকুমের দাস। লালু কালু, তোরা আজ থেকে মানুষের রূপ ধরে থাকবি, আর সব সময় জঙ্গলের প্রাসাদে থেকে মৃত জাদুকরের দেহ পাহারা দিবি। যথাজ্ঞা মালকিন, আমরা এক্ষুনি জঙ্গলের রাজপ্রাসাদে যাচ্ছি। হায় বিধাতা, এখন গভীর অরণ্যে প্রবেশ করলাম, এখানে সবকিছু যে অপরিচিত লাগছে, তাছাড়া জঙ্গলের প্রাসাদে যাওয়ার রাস্তাটাও তো ভুলে গেছি। বৌমা, এই ভাবনা খেয়ার থেকো না, 3 দিন হয়ে গেল। জঙ্গলের কুঠিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গৌরব প্রাসাদে ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠল। সে কি গৌরব কুমার, এত রাতে কোথায় যাচ্ছেন? অন্ধকার যে এখনো কাটেনি, ভোর হতে আরো অনেক দেরি। আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে, আমার স্ত্রী আমার জন্য না খেয়ে অপেক্ষা করছে, আমি ফিরে গেলেই তিনি আহার গ্রহণ করবেন। কিন্তু এত রাতে জঙ্গলের পথ দিয়ে যাওয়া নিরাপদ নয়, ভোর হলে না হয় আপনি এখান থেকে প্রস্থান করুন। না না, তাহলে অনেক দেরি হয়ে যাবে, আমাকে এখনই বের হতে হবে। এত সহজে তোমাকে যেতে দিচ্ছি না কুমার, তোমাকে যে চিরদিনের জন্য আমার কাছে রেখে দিব। নীলাম্বরী তখন এক পেয়ালা দুধ নিয়ে এসে বলল, বেশ তাহলে এই দুধটুকু খেয়ে নিন, গৃহস্থের কুঠির থেকে খালি মুখে যেতে নেই কুমার। গৌরব নীলাম্বরীর হাত থেকে দুধের পেয়ালাটা নিল এবং পান করল, আর সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই দুধটি পান করার সাথে সাথে গৌরব একটা বিড়ালে পরিণত হল। বোকা গৌরব, প্রাসাদে ফিরে খুব তাড়া ছিল তাই না? এখন যে তোমার বিড়াল হয়েই সারা জীবন আমার কাছে থাকতে হবে। এদিকে অনেক দিন হয়ে গেল, কিন্তু গৌরব এখনো ফিরে আসলো না। রাজপ্রাসাদের সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে উঠল। আর কত না খেয়ে থাকবি মা, এবার তো অন্তত মুখে কিছু দে। 10 দিন হয়ে গেল, গৌরব এখনো ফিরলো না মা, ওর কোনো সংবাদ পাচ্ছি না, কোথায় আছে কি করছে কিছুই তো জানি না। তোমরা ওকে আমার কাছে ফিরিয়ে দাও, ও না ফিরে আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। গৌরবকে নিয়ে আমরাও চিন্তিত মা, ওর খোঁজে দিকে দিকে সৈন্য পাঠিয়েছি, কিন্তু কেউ ওর কোনো খোঁজ দিতে পারছে না। এই রাজ্য থেকে আস্ত একটা মানুষ কি করে উধাও হয়ে গেল, আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না মা। গৌরব কোথায় আছে তা জানার একটা উপায় অবশ্য আছে দময়ন্তী। বলো মা কি উপায়, আমি শুধু একবার ও কোথায় আছে তা শুধু একবার জানতে চাই। তাহলে আয় আমার সাথে। রাজমাতা তখন দময়ন্তীকে একটা পুরনো আয়নার সামনে নিয়ে গেলেন। গৌরবকে নিয়ে আর ভাবিস না মা, এই হলো মায়া দর্পণ, এটি হাতে নিয়ে ধরবি, তোর ছায়া পড়বে তাতে, আর তার মধ্যে তুই তোর কুমারকে দেখতে পাবি। মায়া দর্পণ, আচ্ছা ঠিক আছে। মায়া দর্পণ, আমাকে জঙ্গলের প্রাসাদে নিয়ে যাও, সেখানে গৌরব কুমার আছে, তাকে এক নজর দেখাও। সাথে সাথে মায়া দর্পণে একটা কুঁড়ে ঘর ভেসে উঠল। এ কি দেখাচ্ছে মায়া আরশি, এ তো সেই জঙ্গলের প্রাসাদ নয়। মা, আয়নাটা আমার কথা শুনছে না কেন? এমন তো হওয়ার কথা নয়, তুই একটু বস মা, এই আয়নার কি হলো আমি তা দেখছি। এই মায়া দর্পণ, এখনই আমার জামাই গৌরবকে দেখা। মায়া আয়নায় তখন একটা বিড়ালের ছবি ভেসে উঠল, একটা পেয়ালা থেকে বিড়ালটা দুধ খাচ্ছিল। এ কি হচ্ছে দময়ন্তী, এ দর্পণে তো ভুল কিছু দেখানোর কথা নইলা, তবে কি জামাই আমার জঙ্গলের মায়াবিনীর পাল্লায় পড়েছে? না না মা, তুমি এসব কথা বলো না, আমার মন বলছে গৌরব বেঁচে আছে এবং জঙ্গলেই কোথাও না কোথাও আছে। জামাই জঙ্গলের বাইরে গেছে আমি তো সেটা বলিনি, আমার মনে হয় সাধু বাবাকে একবার ডাকা উচিত আমাদের, এই মুহূর্তে উনি একমাত্র আমাদের সাহায্য করতে পারবেন। ওনাকে প্রাসাদে ডাকার এত সময় নেই মা, তার চেয়ে চলো চলো আমরাই সাধুর আশ্রমে যাই।
দময়ন্তী তখন সভাসদ নিয়ে সাধুর আশ্রমের দিকে রওনা দিল। আর এদিকে সাধু তখন ধ্যান করছিলেন, মানুষের গুঞ্জন শুনে তার ধ্যান ভাঙল। কি ব্যাপার, মায়াবী নগরের মহারানী আমার এখানে? কোনো দুঃসংবাদ আছে নাকি? দুঃসংবাদ তো লেগেই আছে বাবা, রাজ্যে আবারও অন্ধকার নেমে আসছে। কি হয়েছে মা, খুলে বলো তো। দময়ন্তী তখন সাধুকে কথাগুলো সব খুলে বলল। এদিকে গৌরব জঙ্গলে গিয়ে আর ফিরে আসছে না, আমি এখন কি করব বাবা, আপনি আমাকে পথ দেখান। পথ জানতে হলে দৈব শক্তির সাহায্য নিতে হবে, সেজন্য আমি এখন এক মহাশক্তিকে আহ্বান করব। আমার চারপাশে তিনটি গুন্ডিতে আগুন জ্বলবে, তোমরা সতর্ক থেকো যাতে কোনো ক্রমে সেই আগুন না নিভে যায়। সে নিয়ে আপনি ভাববেন না বাবা, আমি থাকতে কোনো অশুভ শক্তি গণ্ডির আগুন নিভাতে পারবে না। সাধু তখন তিন গণ্ডিতে অগ্নি প্রজ্বলন করে আবারও ধ্যানে বসলেন। এই দৃশ্য মায়াশক্তির প্রভাবে নীলাম্বরী দেখতে পেল। জানতাম, আমি ঠিক জানতাম, গৌরবের হদিস জানার জন্য দময়ন্তী সাধঘাটের সাধু এক করে ছাড়বে, কিন্তু তার তো জানতে দেওয়া চলবে না, গৌরবের খোঁজ পেয়ে গেলে যে আমারও খোঁজ পেয়ে যাবে। এই বলে সে তার জাদু শক্তি প্রয়োগ করল, আর সাথে সাথে সাধুর আশ্রমের চারপাশে ঝড় শুরু হলো। এমন সময় সেখানে একটা পাখি উড়ে আসলো। অশুভ শক্তি চলে এসেছে দময়ন্তী, তুমি সাবধান হও, কোনো ক্রমে আগুন নিভতে দেওয়া চলবে না। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, আমি থাকতে কোনো ঝড়ের সাধ্য নেই এই আগুন নেভানোর। এই বলে দময়ন্তী গণ্ডির চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করলো। ঝড় কোনোভাবে সেই বলয় ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারলো না। আমাকে আটকাতে প্রহরা বসাচ্ছে, কিন্তু নীলাম্বরীর অশুভ শক্তিকে আটকাবে কোন প্রহরা? ঝড়কে না হয় জাদুবিদ্যা দিয়ে বেঁধে ফেললি দময়ন্তী, কিন্তু বৃষ্টিকে কি করে আটকাবি? নীলাম্বরী তখন গণ্ডির আগুন নেভানোর জন্য বৃষ্টিকে আহ্বান করল, আর সাথে সাথে জঙ্গলের আকাশে বিজলি চমকাতে শুরু করল, আর বৃষ্টি পড়া শুরু করল। হায় বিধাতা, এখন আমি কি করব, কি হবে এখন? এই বৃষ্টির জলকে যে আমি কিছুতেই আটকাতে পারবো না, দুফোঁটা জল পড়তেই যে গণ্ডির আগুন নিভে যাবে। চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। তুমি দুদণ্ড দাঁড়াও, আমি জঙ্গলের সব পাখিকে ডেকে আনছি, তারা তাদের পাখা দিয়ে ছাউনি তৈরি করে আগুনকে জ্বালিয়ে রাখবে। পাখি তখন জঙ্গলের পাখিদের ডাকতে শুরু করলো, আর সাথে সাথে অনেক পাখি এসে আগুনের উপর পাখা দিয়ে ছাউনি তৈরি করলো। আর কিছুক্ষণ পর সাধু বাবা চোখ খুললেন। সর্বনাশ হয়েছে মা, গৌরব কুমার এক অশুভ শক্তির হাতে বন্দী আছে, তাকে তোমার উদ্ধার করতে হবে। গৌরব অশুভ শক্তির হাতে বন্দী? কোন সে শক্তি, তার পরিচয় বলুন বাবা, আমি তার হাত থেকে আমার গৌরবকে উদ্ধার করব। সে শক্তির পরিচয় জানতে পারিনি, তবে সে এই জঙ্গলেই বাস করে, কিন্তু তোমার উপর আরেকটা দায়িত্ব আছে, খুব শীঘ্রই এই রাজ্যকে সুরক্ষিত করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে জাদুকর জেগে উঠতে পারে। জাদুকর জেগে উঠবে? এ কি বলছেন আপনি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না বাবা, দয়া করে আপনি আমার পথ দেখান। একটা পথ অবশ্য আছে, শোনো সেই পথের কথা। এই বলে সাধু দময়ন্তীর কানে কানে সব কথা বললেন। সব শুনে দময়ন্তী বলল, কিন্তু বাবা পৌষ অমাবস্যা তো বেশি দেরি নয়, যা করার তাই এর আগেই করতে হবে। সেজন্য তোমাকে এখন থেকেই কাজে নামতে হবে, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আর মনে রাখবে, এই কাজের সফলতার উপর গৌরবের জীবন নির্ভর করছে। আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, যাতে আমি সফল হয়ে আসতে পারি। এদিকে রাজবাড়ির সবাই চিন্তিত হয়ে উঠল। দময়ন্তী প্রাসাদে ফিরতেই রাজমাতা বললেন, কি হয়েছে মা, গৌরবের কোনো খোঁজ পেলি? না মা,
তবে সাধু বলেছেন গৌরব এক অশুভ শক্তির কাছে বন্দী হয়ে আছে, আমাকে তার রহস্য জানতে হবে। অশুভ শক্তি? এর সাথে ঘুমন্ত জাদুকর কোনোভাবে সম্পৃক্ত নয় তো? আমারও তাই মনে হয় মা, আর সেজন্য ওই জাদুকরকে আরো দূরে রেখে আসব, যাতে সে শক্তি আর আমাদের ছুঁতে না পারে। তুই কি করতে চাচ্ছিস মা, আমাকে একটু খুলে বল তো দেখি। সাধু বাবা বলেছেন জাদুকরের সব শক্তি আছে তার কাঁটা মুন্ডুতে, সেটিকে অবিলম্বে মায়ানাগের রাজ্য মায়াপুরীতে রেখে আসতে হবে। তুই কি একা সে কাজ করতে পারবি তোমায়ন্তি? আমাকে যে পারতেই হবে মা, না হলে যে এই রাজ্যকে রক্ষা করা যাবে না, আর এই পথেই গৌরবকে ফিরে পাওয়ার উপায়ও আছে। বেশ তাহলে যা মা, আর এই নিয়ে মহা নাগমণি, এই নাগমণি তোকে মায়াপুরীর রাজ্যের সন্ধান দিবে। সাবধানে রাখিস এই নাগমণিকে, মনে রাখবি কেবল এটির দ্বারাই মায়ানাগ তোকে চিনতে পারবে। দময়ন্তী তখন প্রাসাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, দময়ন্তীকে সাধুর সব অশুভ শক্তি মায়া রাজ্যে রেখে আসতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।